হ্যালো ফ্রেন্ডস, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কি সুন্দর ওয়েদার। মানে শিলাবৃষ্টি পড়ছে বড় বড়। দেখেছো কি সুন্দর ওয়েদার, ওয়াও। দেখেছো কি সুন্দর, গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে একটা জিনিস শেয়ার করার জন্য আমি সন্ধ্যেবেলা থেকে ভিডিও করছি। অনেকদিন ধরে আমার ছেলের ডিমান্ড পিজা খাবে, তো বাড়িতে আজকে পিজা বানিয়ে দেব। তো এ দেখো, আমি তাওয়া বসিয়ে নিয়েছি, আমি ওই চিকেন সালামে শ্যালো ফ্রাই করে নেবো। হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ, শরীরটা ভালো নেই অ্যাজ ইউজুয়াল, যেরকম আমার একদিন ভালো যায় একদিন ভালো যায় না। এই যে চিকেন সালামে শ্যালো ফ্রাই করে নেবো, ফ্রাই করে তারপরে দেবো। তো সাথে থাকো, আমার সাথে থাকো, আমি দেখাবো কি প্রসেসে আমি করছি, কি কি জিনিস দিচ্ছি। লো র‍্যাক নিয়েছি, লো র‍্যাক নিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দেবো, প্রিহিট করে নেবো একটুখানি মাইক্রোওভেনকে। এই দেখো ব্রেড স্লাইস, পিজা ব্রেড স্লাইস আর চিজ গ্রেট করা আছে, অলিভ নিয়েছি, আর এটা হচ্ছে শ্যালো ফ্রাই করা সালামে অলিভের, যদি আরও লাগে অলিভের বক্স, পিজা সস, আর এখানে কাটা রয়েছে সব ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর এখানে অরিগ্যানো। চিলি ফ্লেক্স দেবো না, কারণ কি বাচ্চারা খাবে। এবার ওভেনটা প্রিহিট করে এটা রেডি করি, তোমরা সাথে থাকো। তো মেয়োনিজ বা চিজ স্প্রেড নেই আমার কাছে এই মুহূর্তে, সেই জন্যে আমি কি করলাম যে চিজটাকে স্ম্যাশড করে, গ্রেট করা চিজটাকে ওপরে ছড়িয়ে দিয়েছিলাম, মানে ওপরে লেপে দিয়েছিলাম আর কি ব্রেডে। এখন আমি এর ওপরে পিজা সসটা দিয়ে দিচ্ছি। যদি পিজা সস কারোর কাছে না থাকে অসুবিধা নেই, টমেটো কেচাপ বা চিলি টমেটো সস দিয়েও কিন্তু, রেড চিলি টমেটো সস দিয়েও কিন্তু এটা হতে পারে, অসুবিধা কিছু নেই। ভালো করে স্প্রেড করে দিলাম। আবার স্ম্যাশ করা চিজ, আমার কাছে বেশি চিজ কিউবও ছিল না, কারণ কি খুব একটা চিজ দিই না, মাঝে মাঝে ওদেরকে চিজটা দিই। এবার আমি সব ফার্স্টে এটা দেবো দুটো, তিনটে দিলেই এনাফ। অনিয়ন, বাড়িতে কর্ন থাকলে কর্নও দিতে পারো, আমার কাছে আছে কিন্তু আমি এখন দিচ্ছি না। টমেটো, ক্যাপসিকাম গোল গোল করে কাটতে বলেছিলাম, ও কীভাবে কেটে দিল, কেটে দিয়েছে, শেপটাই নষ্ট করে দিল। নিজের কাজ না নিজেই করা ভালো, এর ধরনের কাঁটা ঠিক পছন্দ হয় না। অলিভ দিয়ে দেবো,
দেখো একটু চিজ স্লাইস দিয়ে দিয়েছি। এবার ওভেন এটা দেখো ওভেনে বসিয়ে দিয়েছি। পিজাটা কেমন হয়েছে? অনেক 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 ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করবি তাহলে? আমি আমার প্রমিস রেখেছি, তুই তোর প্রমিস রাখবি তাহলে? হ্যাঁ ঠিক আছে। সকলের ভালো লেগেছে বাবা? খুব টেনশনে ছিলাম, ফার্স্ট টাইম বানাচ্ছি। পিজা বানিয়ে দিয়েছি বলে আমার ছেলেরা কত হামি কত আদর এমনি সময় করে না জানো। এ দেখো সেকেন্ড পিজাটা, বিভিন্ন রকম টিফিন বানিয়ে দিতাম স্কুলে, এখন তো অফলাইনের জন্য হয় না, রোজ ডিফারেন্ট টাইপ অফ, বাইরের খাবার খেত না আমার বড় ছেলে, ডিফারেন্ট টাইপ অফ টিফিন বিভিন্ন ভাবে, কখনো বিস্কিটের ওপরে টপিংস দিয়ে, একই মানে একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটু অন্যরকম ভাবে আর কি, বিভিন্ন রকম শেপে। আর ও কি করতো স্কুলে গিয়ে টিফিন টিফিন টাইমে টিফিন খুলে কিডসিতে যখন করতো তখনও, এখন যে স্কুলে পড়ে, এই দেখ আমি এই টিফিন এনেছি, মানে এরকম টাইপ। তো এরকম বলতে নেই বাবা, সবার মাই সুন্দর পারে, সবার মাই বেস্ট, সবাই বেস্ট। এরকম আমি অনেক কিছুই বানাতে পারি না বেশি, অনেকে তো এই পিজাটা নিজেরা বানায়, আমি তো সেটাও পারি না, ওরকম বলতে নেই, কখনো বলবে না। সরি বলো, এটা বলা উচিত হয়নি তোমার, বুঝেছো? দেখো দেখো দেখো, খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকার পরে একটু ফ্রেশ লাগছে, তাই না? ওই ফ্রেশনেসটা কাজে লাগাতে হবে, কখন আবার শুয়ে পড়ি তার সাথে একটুখানি। ডাক্তার যেহেতু শরবত খেতে বলেছে, জুস খেতে বলেছে, আর নখগুলো দেখেছো, নখগুলো বড় ছিল কেটে ফেলেছি আমি, না ঘুমের ঘোরে এরকম নখ, আমার নখ বাড়ে না, আমার নখ বাড়ে না, যখনই বাড়ে আমার হাত সুরসুর করে টুক করে কেটে ফেলি, ভীষণ বাজে অভ্যেস আছে ঘুমের ঘরে মানে এ করার। তো যাই হোক, এই জায়গাটা একটু অর্গানাইজ করব, এই জায়গাটা তো দিচ্ছে, যখন আসবে দেখতে পাবে। তো চলো অর্গানাইজ করে নিই সব কিছু। আগের দিনের ভিডিওটা দেখেছো, পিজা বানিয়েছি, ভিডিওটা আজকে একসাথে যাবে, দুটো একসাথে যাবে, আপলোড হবে। তো আজকেও আবার পিজা বানাবো, পিজা ব্রেড এখনও বেঁচে রয়েছে, তো পিজা বানাবো। আর আমাদের মিতাদির জন্মদিন পয়লা বৈশাখে, মিতাদিকে দুটো ম্যাক্সি কিনে দিয়েছি, মিতাদি খুব খুশি হয়েছে, অন্যকে খুশি করতে পারলে খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে অন্যের মুখের হাসি দেখলে, মনে হয় যেন অন্যের মুখের হাসি আমাকে অনেক কোটি কোটি আশীর্বাদ করলো। মানে আমিও আমার বাচ্চাদেরকে এটা শেখানোর চেষ্টা করি, জানি না ওরা কতটা শিখবে কি শিখবে না, আমি ওকে সবসময় আমি আমার বাচ্চাদেরকে বলি, যখনই কোনো তুমি ট্রান্সপোর্টে উঠছো, নামবার সময় যে টিকিট কালেক্টর, যে অটো ড্রাইভার, যে উবের ড্রাইভার, তাকে একটা ছোট্ট থ্যাংক ইউ বলবে, বা বাজার করতে যাচ্ছে দোকানে যাচ্ছে অলওয়েজ সে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বা কেমন আছো, মানে ওই দোকানে হয়তো আমরা রেগুলার যাই বা মাঝেঘাটে যাই, কেমন আছো শব্দটা বা এই থ্যাংক ইউ শব্দটা খুব ছোট্ট শুনতে কিন্তু একটা বিগ স্মাইল এনে দেয়, যে আরে ও আমার কথা ভেবেছে,
এতজনের মধ্যে সেই বিগ স্মাইল থেকে যে ভালোবাসাটা বেরোয়, যে পজিটিভ এনার্জিটা বেরোয়, সেটা তোমার কাছেই পৌঁছায়। তো তাই জন্যে সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা পাওয়ার পেলে তবে জীবনে বড় হওয়া যায়। তো আমার এটাই, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সবাই যখন আমাকে ভালোবেসে, আমি যখন কাউকে কেমন আছো জিজ্ঞেস করি বা কাউকে কিছু দিই, সে যখন একটা স্মাইল দেয়, আমার ভীষণ ভালো লাগে। তার থেকে নিজের জিনিস কেনার থেকে লোককে আনন্দ দেওয়ার মধ্যে যে আনন্দ, বা কোনো একটা জিনিস কিনে একা খাওয়ার থেকে সবাইকে দিয়ে খাওয়ার যে আনন্দ, সেটার ব্যাপারই আলাদা, তাই না? চলো, এ দেখো, এটা আমার ছেলের একদম ছোটোবেলাকার ড্রেস। আমার বড় ছেলের ছোটোবেলাকার ড্রেস আমি সব দিয়ে দিয়েছি। আমি তখন জানতাম না যে আমার সেকেন্ড বেবি হবে, তাই জন্য কিচ্ছু রাখিনি। মানে আমার বড় ছেলের এরকম ছিল, ম্যাচিং ম্যাচিং ড্রেস ছিল ফার্স্ট বেবি, তো তখন অনেক রকম স্বপ্ন স্বপ্ন থাকে, এইটা করবো ওটা করবো, তো ম্যাচিং ম্যাচিং জুতো ছিল। ছোটো ছেলেরও আছে, ছোটো ছেলে একটু বাইরে দিয়ে বেশি ফেলে দেয়, আমার বড় ছেলে ফেলতো না, সব দিয়ে দিয়েছি। ছোটো ছেলের বেলা নতুন করে কিনতে হয়েছে, তো কিছু ছোটো ছেলের ছোটোবেলাকার ড্রেস আমার দাদার মেয়েকে দিয়েছি, আর কিছুটা দেবো হচ্ছে গিয়ে মিঠুনের একটা বন্ধুর মেয়ে, তাকে দেবো শীতের পোশাক। কারণ কি, শীতের পোশাক আমার ছেলে এতে মানে ওর মুখে ভাতে অনেক পেয়েছে, কিন্তু আমাদের শীতের পোশাক খুব একটা লাগে না, বিশেষ করে ওর পরলেই জ্বর চলে আসে। চলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলে এসেছি। আজকে আবার পিজা করবো, কারণ কি দুটো পিজা ব্রেড পড়ে রয়েছে, না হলে ওটা এক্সপায়ার করে যাবে। তো আজকে দুটো প্রসেসে করব, একটা এমনি নর্মাল মাইক্রোওভেনে আর একটা তাওয়াতে গার্লিক পিজা কর্ন সালামে পিজা। তো সালামেগুলো সতে করে ফ্রাই করছি, আর এর মধ্যে একটু কর্ন অ্যাড করেছি একটু অন্যরকমভাবে। ফার্স্টে চিজটাকে, যে গ্রেটেড চিজটাকে, ওটা মন্ড করে পুরো ব্রেডে ছড়িয়ে নিয়েছি। তারপরে সস, হালকা ফ্রাই করা সালামের ওপরে অলিভ ছোটো ছোটো করে কাটা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, চিজ স্লাইস, ফ্লেভার চিজ স্লাইস দিয়েছি বলে একটু ইয়েলোইশ হচ্ছে। কর্ন, অরিগ্যানো দিয়েছি, তার উপরে আবার ভেজিটেবলস টপিংস করেছি, তারপরে আবার চিজ টপিংস করেছি, একটু অলিভ দিয়েছি। তো মাইক্রোওভেনটা অন করে নিচ্ছি। আগেরবার যেটা ভুল করেছিলাম, প্রিহিট করেছিলাম এই লোর একটা দিয়েই, কিন্তু এবারে আগেই প্রিহিট করে নিচ্ছি, তারপরে লোর একটা দিচ্ছি। তো প্রিহিট হয়ে যাওয়ার পরে আমি কম্বিনেশন, মানে মাইক্রো প্লাস কনভেকশন মোডে দিয়ে যেরকম প্রসেসে করে ওরকম প্রসেসে। এখানে আমার স্যালামেগুলো ফ্রাই হয়ে গেছে, আর একটা করবো হচ্ছে গার্লিক চিকেন কর্ন সসেস পিজা। তো গার্লিক বাটারে এই পিজা ব্রেডটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপরে সেম প্রসেসে মাইক্রোওভেনে করব। মিঠুনার ছেলেরা বলছে আজকের পিজাটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও বেশি ভালো হয়েছে, দুটো দুদিনের পিজারই একই নাম, শুধু আজকের পিজায় কর্নটা অ্যাড হয়েছে, আর আগের দিনের পিজায় কর্নটা অ্যাড হয়নি, আর আর একটা পিজা গার্লিক বাটারের টাচ আছে। তো দুটো পিজার দুরকম নাম।